ডাক্তারের কর্মবিরতি কর্মবিরতি নিয়েছে, কতদিনের কর্মবিরতি কিছু জানে? সরি 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 বলতে পারবো। পাশে একজনা মারাও গেছে চেষ্টা বানে, ডাক্তার নেই তো। রোগী গিয়ে যেন দেখুক সবাইকে, অনেক তো পেশেন্ট আছে ভর্তি, না অনেক সিরিয়াস ব্যাপার আছে, তাদের দেখা দরকার অবশ্যই। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, তার ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে এবং সেই কারণে কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজের ডাক্তাররা তারা কর্মবিরতির ডাক দিয়েছে এবং সেই কারণেই ভোগান্তির শিকার রোগীরা, কথা বলবো রোগীর পরিবারের সঙ্গে, তারা এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের গেটের ভেতরে তারা অপেক্ষারত। তাদের যেটা বক্তব্য যে নার্স কোনো রকম দেখছে, ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে কিন্তু ডাক্তার দেখছে না। ক্রিটিক্যাল পেশেন্ট যারা তাদেরকে নিয়ে কিন্তু রোগীর পরিবাররা ভীষণভাবে চিন্তিত, তাদের সঙ্গে কথা বলবো। চলুন আপনাদের শোনায়, কে অসুস্থ, কাকে ভর্তি করেন? ছেলে, আমার ছেলে। হ্যাঁ, কি হয়েছে ছেলের? মুখে জল জমে এসেছে। কতদিন ভর্তি রয়েছে? আজ 8 দিন। ডাক্তার দেখছে? আজ 2 দিন একটু কম দেখছে। যে ছাত্রীর মৃত্যু হয়েছে সেই তারপর থেকে আর রোগী দেখছে না ডাক্তার, তাই? হ্যাঁ হ্যাঁ। এখন কি পরিস্থিতি, এখন কেমন আছে আপনার? এখন আছে, তা একটু ভালো, চিকিৎসাটা হয়তো সুস্থ থাকতে সেইটা একটু এ আছে, নর্মাল আছে। ডাক্তারের কাছে আবেদন করেছেন যাতে আপনাদের রোগী যাতে দেখে? পাশে একজনা মারাও গেছে চেষ্টা বানে, ডাক্তার নেই তো, সিস্টার। তাহলে রোগীদের কি পরিস্থিতি এখন আরজিকর মেডিকেল কলেজে? ভালো না। কি ভাবছেন আপনারা এখন, হাসপাতাল চেঞ্জ করবেন? চেঞ্জ করে কোথায় নিয়ে যাবো? আমরা গরিব মানুষ, কোথায় নিয়ে যাবো? এখানতে ধরে আর এক জায়গায় নিয়ে গেলাম, তা সেখানে যদি ভর্তি না নেয় কোথায় নিয়ে যাবো? সে নল খাটাই না আছে, কোথায় নিয়ে যাবো? বাড়ি নিয়ে যাবো তা আমাদের বসিরহাটে তো এসব হয় না, ও মেশিন নেই। বলছেন নাকি শুধু নার্সরা আছে? বলতে পারবো না, বলতে পারবো। আজগিরি সকালে দেখেছে, আর দেখছেন এখনো। আপনাদেরকে কিছু জানিয়েছে কর্মবিরতির কথা, কতদিন কর্মবিরতি? না, ওইসব কিছু জানায়নি। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা বলছে, এখন পেশেন্টের তো অবস্থা খুবই খারাপ, দেখছে না ডাক্তারবাবু, কোনো যায়নি এখনো, সকালবেলায় দেখেছে একবার খালি। এই ডাক্তারদের কর্মবিরতির কারণে আপনাদের ভোগান্তি শিকার হতে হচ্ছে? অবশ্যই। ডাক্তারদের কাছে কোনো আবেদন করতে চান? হ্যাঁ অবশ্যই। রোগী গিয়ে যেন দেখুক সবাইকে, অনেক তো পেশেন্ট আছে ভর্তি, না অনেক সিরিয়াস ব্যাপার আছে, তাদের দেখা দরকার অবশ্যই। আমরা যাবো কোথায়? অন্য কোনো হাসপাতালে যাওয়ার কথা কিছু ভাবছেন? অন্য হাসপাতালে তো বলছি হবে না, ডাক্তারবাবু একটা বললো, ঠিক আছে নাকি সবই তো এসটা কী করবে বলছে, আর নিয়ে জানি যাবে না, আর বাবার অবস্থা খুবই খারাপ। ওনার হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়ে ওনার হচ্ছে একটা অ্যাটাক হয়েছে মাথায়, আর 14 দিন মতো। গোপালনগর থেকে কে ভর্তি রয়েছে? আমার স্বামী, ওই গলার ভিতরে টিউমার হয়েছে, বুধবারের থেকে। ডাক্তার দেখছে? আজ 2 দিন ডাক্তার দেখা দেখছে না। তো খবর পেয়েছেন, কেমন আছে আপনার স্বামী? ওই যেরকম ভর্তি করেছি সেরামই আছে, ওই খারাপ অবস্থা। তো রোগীর অবস্থা খারাপ আর ডাক্তার দেখছে না, আপনাদের এখন কি পরিস্থিতি, কি ভাবছেন? এখন আমরা কি ভাববো, জনগণে যা ভাববে আমরাও তাই ভাববো। আমরা হাসপাতাল চেঞ্জ করার কথা ভাবছেন, যে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা? না না, কেননা আমরা গরিব মানুষ, এখান থেকে ট্রান্সফার না করে দিলি, আমরা আবার নিয়ে গেলি, এখন অন্য হাসপাতালে তো দেখবে না, তার জন্য তো নিতে পারছি না। একদমই, যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, ডাক্তাররা কিন্তু কর্মবিরতি নিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, আর যার কারণে ভোগান্তির শিকার কিন্তু সাধারণ রোগীর পরিবাররা। তারা বলছে যে অন্য হাসপাতালে কীভাবেই বা নিয়ে যাবে চেঞ্জ করে, কারণ তারা গরিব মানুষ, অর্থের যোগান নেই এবং অন্য হসপিটালেও বেড নেই, এই একটা সমস্যা কিন্তু এর আগেও বারবার উঠে এসেছে। এখন আরজিকর মেডিকেল কলেজের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। আপনাদেরও চোখ থাকুক হাওয়ের পর্দায়, থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।